Hello viewers, welcome to my YouTube channel Tiles and Pipefitting. সম্মানিত viewers এবং সাবস্ক্রাইবার আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আপনাদেরকে আজকে টিনের চালের উপরে কিভাবে আপনারা ট্যাঙ্কিটা সেটিং করবেন এই ট্যাঙ্কি সেটিং দেখাবো। আর এরকম ভাবে ট্যাঙ্কি সেটিং করলে মোটর ট্যাঙ্কি সহ একটি বাথরুমে টোটাল কত টাকা খরচ হয় এই ব্যাপারে বিস্তারিত আলাপ করব। তো viewers এখানে দেখতে পাচ্ছেন যে একটি 3 লিটার ট্যাঙ্কি 500 লিটার ট্যাঙ্কি, এখানে আমরা টিনের চালের উপরে কাঠ দিয়ে একটি খাঁচা তৈরি করে তার উপরে আমরা সেটিং করে দিয়েছি। তো আসলে এটা কিভাবে মজবুত হবে, কতদিন টিকবে, তো এটা দেখবেন আর কি। আর আমি এটা কিভাবে সেটিং করেছি দেখেন, এখানে আমরা কিছু রুয়ে সারক আর কিছু পায় নিয়েছি দেখেন। এটা কিন্তু খুবই সুন্দরভাবে আমি সেটিং করেছি। তো যাও আমি আগে এই বাথরুমটা দেখাই, আর এটার উপরে কিভাবে সেটিং করছি এটা দেখলেন, বাথরুমের ভিতরে থেকে নিচ থেকে কিভাবে প্রোটেকশন দিছি, কিভাবে মজবুত হয়েছে এটা দেখাই দেখেন। এটা একটা পুরাতন একটি বাথরুম, ওয়াল করা বাথরুম, উপরে টিন দেওয়া ছিল, বেশ অনেক আগে বাথরুম করা ছিল। তো এখানে আমরা নতুন করে মোটর ট্যাঙ্কিটা সেটিং করে দিয়েছি। এখানে একটা টয়লেট আর একটা গোসলখানা, তো গোসলখানা শুধু টিউবওয়েল ছিল আগে, এখন আমরা মোটর ট্যাঙ্কি এগুলো নতুন করে সেটিং করে দিয়েছি। তো ভিউয়ার্স আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আই ভিডিওটি ক্লিক করবেন। আর যে কোনো তথ্যের জন্য আমার সাথে যোগাযোগ করবেন, টাইলস এবং পাইপ ফিটিংস কাজের যে কোনো তথ্যের জন্য বা হিসাবের জন্য আমার সাথে যোগাযোগ করবেন, যে কোন ধরনের কাজ করলে কত টাকা খরচ হয়। তো আমি এই ধরনের যে কোনো পরামর্শ দিয়ে থাকি আপনাদেরকে, আমি ডিসক্রিপশন বক্স আমার নাম্বারটা দিয়ে দেবো, ওখান থেকে সংগ্রহ করবেন। তো ট্যাঙ্কিটা আসলে এখানে আমি কীভাবে সেটিং করছি এটা দেখলেন, আমি আপনাদেরকে এই বাথরুমের ভিতরে আমরা কী কী কাজ করছি এগুলো দেখাই, আর ট্যাঙ্কির নিচ থেকে কীভাবে প্রোটেকশন দিছি এটা দেখাবো আর কি। এই ট্যাঙ্কিটা 3 লেয়ার, 3 স্তরের ট্যাঙ্কি, এটা আসলে এটা দাম কত তথ্যের জন্য আমার সাথে যোগাযোগ করবেন। দেখেন এটা গোসলখানা, তো এখানে আমরা একটা শাওয়ার সিলিং শাওয়ার দিয়েছি, নিচে কল, তার পাশে আর একটা কল দিয়েছি ধোয়া বাকলির জন্য, বালতি ভরার জন্য একটা পয়েন্ট, আর এখানে টিউবওয়েলের সাথে আমরা মোটর সেটিং করে দিয়েছি। দেখ মোটরটা ঢেকে একটু প্রোটেকশন দেওয়া হবে। আর দেখেন এখানে আমরা কাঠ সেটিং করে দিয়েছি, এক্সট্রাভাবে আরও কিছু কাঠ সেটিং করে দিয়েছি, মানে পানির লোডটা হলে এখানে যেন আরও কিছু ঝুঁকিপূর্ণ না হয়, একদম নিচ থেকে কাঠ উপর থেকে কাঠ সম্পূর্ণ 100% প্রোটেকশন করে দিয়েছি আমরা। তো এইভাবে আমরা এখানে মোটরটা সেটিং করেছি সরাসরি, আর অল্প কিছু পাইপের কাজ করেছি। দেখেন বালতি নিচে যেটা এটা ধোয়া পাকলির জন্য, মানে পানিটা না ছিটায়, আর এই যে মাঝখানে যেটা ওটা হলো বালতি ভরার জন্য, আর এটা সিলিং শাওয়ার, কারণ ট্যাঙ্কিটা মাত্র 7 ফুট উচ্চতায়, এই কারণে পানির প্রেশার কম, এই কারণে আমরা সিলিং শাওয়ার দিয়েছি। তো যাই হোক এইভাবে আপনারা টোটালি কাজ করলে এখানে আমাদের মোটর ট্যাঙ্কি আর এই যে কাজগুলো দেখলেন, তো এই কাজ করতে এখানে আমাদের টোটাল খরচ হয়েছে 25,000 টাকা। মোটর ট্যাঙ্কি পাইপ ফিটিংস কাটকুট এগুলো সব মিলিয়ে এখানে আমাদের টোটাল খরচ হয়েছে 25,000 টাকা। তো ভিউয়ার্স তো এইভাবে মোটর ট্যাঙ্কি ফিটিংস করলে কত টাকা খরচ হয় একটা ধারণা পেয়ে গেলেন। আর যারা যারা ভালো কোয়ালিটির টাইলস এবং পাইপ ফিটিংসের কাজ করাতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমরা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে টাইলস এবং পাইপ ফিটিংসের কাজ করে থাকি। আর অল্প খরচের ভিত্তিতে কীভাবে আপনার মোটর ট্যাঙ্কি সেটিং করবেন এরকম অসংখ্য ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, চ্যানেলটা অবশ্যই ঘুরে আসবেন। আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটিকে লাইক দিবেন। আর এরকম যে কোনো তথ্যের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে আমার নাম্বারটা দিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।